অনেক উপরে উঠে গেছি আমরা, যেই না এখান থেকে দেখা যাচ্ছে একদম সিধা, অনেক দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি ক্যামেরাতে দেখ। তো জাস্ট নাও আমরা বড়মুড়া ইকো পার্কে এসেছি। তো এখান থেকে আমরা টিকিট নিচ্ছি পার হেড 20 রুপিস করে, আর এখন আমরা যাচ্ছি ভিতরে। এটা আগরতলা থেকে অলমোস্ট 30 কিলোমিটার পড়ে বড়মুড়া পাহাড়ের মধ্যে। এই আমরা ইকো পার্কের ভিতরে যাচ্ছি। অনেক বড় বড় গাছ, দেখতে খুবই সুন্দর। আর এই যে সামনে দেখা যাচ্ছে একটা অশোক ফুল, অশোক গাছ, আর ওই দূরে একটা লেক দেখা যাচ্ছে, আমরা এখানেও যাব। চলো এনজয় করি, দেখতে থাকো বাহ কি সুন্দর ফুল গাছগুলো। অ্যাকচুয়ালি এরিয়াটা পুরো একদম জঙ্গলে ঢাকা, আর এটা বড়মুড়া পাহাড়। যারা আগরতলা বা ত্রিপুরায় থাকেন ওরা নিশ্চয়ই জানেন বড়মুড়া পাহাড়টা কোথায়। আগরতলা থেকে অলমোস্ট 30 কিলোমিটার দূরে পড়ে। এই যে একটা লেক দেখা যাচ্ছে, আর এই যে গাছগুলো, ওয়েদারটা খুবই ভালো। বাহ কি সুন্দর, দেখো প্রজাপতিটা একদম অশোক গাছের মধ্যে বসে আছে। এই যে লেক, অনেক সুন্দর লেক। এটা বাঁশ দিয়ে বেড়া বানানো ব্রিজ, বাঁশের ব্রিজ। তো আমার তো খুবই ভালো লাগছে, তো তোমরা এখানে এসো, এসে তোমাদেরও ভালো লাগবে। আমি যাচ্ছি এখানে, এই যে দেখা যাচ্ছে বক, এগুলো ছিল আর্টিফিশিয়াল, মেবি উইন্টার সিজন তাই এখন দেখা যাচ্ছে না, সামারে হয়তো বা অরিজিনাল বক আসে। এই যে দিকে সিঁড়ি, এই সিঁড়ি দেখছিলো আমরা, ওই লাস্ট পর্যন্ত যাওয়ার প্ল্যান করছি, দেখি কতটুকু যাওয়া যায়। পুরো চারিদিকে জঙ্গল, এই দেখো কি সুন্দর। এখান থেকে আমরা আরও উপরের দিকে যাচ্ছি পার্কের একদম এক্সট্রিম পয়েন্টে। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, যে ওয়াচ টাওয়ার থেকে মানে পুরো এই এরিয়াটা দেখা যায়, মানে পুরো বড়মুড়া পাহাড়টা দেখতে পারবো। তাছাড়া সামনের 18 মুড়া আরেকটা পাহাড় আছে, ওইটাও দেখা যায়। মানে আশেপাশের অলমোস্ট মানে নিয়ার অ্যাবাউট অনেক দূর দূর পর্যন্ত আমরা এই ওয়াচ টাওয়ার থেকে দেখতে পারি। আর এগুলো বিভিন্ন ধরনের গাছ বা আর্টিফিশিয়াল জন্তু জানোয়ারের এখানে বানানো আছে, মানে অনেক ধরনের ওষুধের গাছও আছে এখানে। এখানে সবটার নাম দেওয়া আছে ওষুধের গাছগুলোর। এখানে একটা ওয়াচ টাওয়ার আছে, আমরা যাচ্ছি ওই ওয়াচ টাওয়ারের উপরে। এখান থেকে পুরো পাহাড়টা, বড়মুড়া পাহাড়টা দেখা যায়। এটা অনেক উঁচু, অলমোস্ট 300-400 সিঁড়ি দিয়ে যেতে লাগবে। তাছাড়া এমনি এই ওয়াচ টাওয়ারটা লোকেটেডও একদম পার্কের একদম এক্সট্রিম পয়েন্টে, মানে একদম হাই অল্টিটিউডে। তো যাচ্ছি দেখি কিন্তু কী কী দেখা যায়। ঠিক আছে, অনেক উপরে উঠে গেছি আমরা, যেই না এখান থেকে দেখা যাচ্ছে একদম সিধা, অনেক দূরে যে পাহাড়টা দেখা যাচ্ছে অ্যাকচুয়ালি ক্যামেরাতে দেখা যাচ্ছে কি না যে জানি না। ওইটা হলো 18 মুড়া পাহাড়, ওইদিকে যদি যাই আমরা সিধা, দেন আমরা আসামে চলে যাব। এইদিকে ঘুরছি, এটা বড়মুড়া পাহাড়। এইদিকে সিধা গেলে বাংলাদেশ, আগরতলা টাউন বাংলাদেশ পেয়ে যাব। পুরো চারিদিকে জঙ্গল,
একদম শান্ত হয়ে যায়।